এগ্রো ইকোলজিক্যাল ফার্মিং, জৈব কৃষি, সংরক্ষণী চাষ কিংবা পার্মাকালচার, আমরা যে নামে ডাকি না কেন, আসলে সেখানে বাস্তু সংস্কারের প্রতিটি উপাদানকে যথাযথভাবে সম্মান প্রদর্শন করা হয় এবং এদেরকে বেড়ে ওঠার জন্য, এদের মিথস্ক্রিয়াকে স্বাভাবিক করার জন্য কাজ করা হয়। ফলে এই যে মিথস্ক্রিয়াটার একটা সম্বন্ধন, এই মিথস্ক্রিয়াটার টিকায় রাখা, সেটা হচ্ছে বাস্তু সংস্থান কৃষি, এবং যেটা স্থায়িত্বশীল কৃষির জন্য আগামী দিনে যে স্থায়িত্বশীল কৃষি আমরা চাই সেটার জন্য অপরিহার্য। স্থায়িত্বশীল কৃষি কিংবা জৈব কৃষি কিংবা জীব বৈচিত্র্য নির্ভর কৃষির দিকে যেতে চাই, তাহলে আমাদের মোট, আমাদের যে টোটাল ফুড সিস্টেমটাকে কিংবা কৃষি ব্যবস্থাটাকে বুঝতে হবে। আমাদের কৃষি ব্যবস্থাটা কেমন, আমাদের কৃষি ব্যবস্থার তিনটা কম্পোনেন্ট, মেজর কম্পোনেন্ট, সেটা কেমন, একটা মৎস্য সম্পদ, একটা প্রাণীর সম্পদ আর একটা ফসল। তাহলে মৎস্য সম্পদটা কেমন, আমাদের নদী নালা খাল বিল মানে রয়েছে প্রচুর, এবং জলজ ভূমি রয়েছে, সেখানে নানান বৈচিত্র্যের মাছের এবং মাছ জাতীয় যতগুলো খাবার আছে সেগুলো কিন্তু এক ধরনের অভয়ারণ্য ব্যবস্থা করা এবং নারিশ করা, এবং তাদেরকে কোনো ধরনের ডিস্টার্ব না করে তাদের প্রজনন কিংবা উৎপাদন ক্ষমতাটাকে ঠিক রাখে, এবং সেটা যখন রাখা হয় সেটা কিন্তু জৈব বৈচিত্র্য নির্ভর কৃষির প্র্যাকটিস খুব পর আমাদের মৎস্য সম্পদ। আমি যদি আসি প্রাণী সম্পদ নির্ভর জৈব বৈচিত্র্য নির্ভর কৃষি, সেখানে কিন্তু আমাদের অসংখ্য আমাদের হাঁস মুরগি কবুতর, আমাদের রয়েছে গরু, অসংখ্য আমাদের স্থানীয় কিছু জাত আছে, এবং এই জাতগুলোর একটা একটা মিথস্ক্রিয়া এবং একটা সংবন্ধন, একটা ব্যবস্থাপনার মাধ্যমে যখন এই জিন পুলটা টিকে রাখা হয় বাস্তু সংস্থানের স্বার্থে, মানুষের খাদ্য ব্যবস্থার স্বার্থে, সেটাকে নারিশ করা হলো জৈব বৈচিত্র্যপূর্ণ কৃষির আরেকটি উপাদান প্রাণী সম্পদে। আমাদের একটা বৈচিত্র্যপূর্ণ ফসল ব্যবস্থা রয়েছে, আমাদের প্রায় 500 বেশি ধরনের ফসল বাংলাদেশে তৈরি হয় এই ক্ষুদ্র ভূখণ্ডের মধ্যে। সেখানে আমাদের উঁচু ভূমি রয়েছে, সেখানে আমাদের মাঝারি উঁচু জমি রয়েছে, নিচু জমি রয়েছে, এবং খুবই নিচু জমি রয়েছে, এবং সেখানে আমাদের বসতবাড়ি আছে, পাহাড় আছে, এবং সাম্প্রতিক সময়ে ব্যাপক ধরনের মাছের চাষ করার কারণে পুকুরের পাড় আছে। এই সমস্ত জায়গাতে আমাদের ফসল উৎপাদনের ব্যবস্থা নিশ্চিত করে, এবং সেখানে কিন্তু জৈব বৈচিত্র্য জীব বৈচিত্র্যকে এনশোর করা, তাহলে সেটা কি সম্ভব কি অসম্ভব। আমার খুবই বাংলাদেশের ক্ষেত্রে ঐতিহাসিকভাবেই আমাদের যখন বসতবাড়ির কথা বলি, প্রতিটা বাড়িতেই কমপক্ষে 8-10 ধরনের ফসল পাওয়া যায়, বিশেষ করে আমের ফলের বাগান আছে, মশলা আছে, আমাদের আমাদের সবজি পাওয়া যায়। ফলে বসতবাড়ি একটা সবসময় একটা সেলফ ডাইনামিক একটা প্রক্রিয়া, যেখানে সব ধরনের ফসলের খাবারের একটা উৎসস্থল। আমরা বলছি জীব বৈচিত্র্য নির্ভর কৃষির প্রথম শর্ত হলো মাটিকে খাওয়ানো, গাছকে খাওয়ানো, অর্থাৎ মাটিকে সব ধরনের রাসায়নিক কীটনাশক এবং অন্যান্য যে সমস্ত রাসায়নিক দ্রব্যাদি আছে যেগুলো আসলে মানে প্রকৃতির জন্য ক্ষতিকর, সেগুলো ব্যবহার বর্জিত একটা উৎপাদন ব্যবস্থা। আমাদের বসতবাড়ি প্রায় 2 কোটি 20 লক্ষ বসতবাড়ি আছে, সেই 2 কোটি 20 লক্ষ বসতবাড়িতে কোনো ধরনের কেমিক্যাল ব্যবহার করে না, এবং কিন্তু আমরা এই পদ্ধতিটাই বলছি মাঠ পর্যায়ে ব্যবহার। এবং আমাদের কৃষি গত 50-এর দশকে কিন্তু মাঠের কৃষি বসতবাড়ির কৃষি একই ধরনের ছিল। এই ফসল উৎপাদন করা হয় ভূমিতে, ফলে ভূমির যে নানান ধরনের যে বিন্যাস সেটা কিন্তু আমাদের গুরুত্ব দিতে হবে, এবং এই ভূমির যে গত 40-50 বছরে ক্ষয় হয়েছে সেটা পুনরুদ্ধার করাটা হলো এই মুহূর্তে আমাদের স্ট্র্যাটেজি বা কৌশল। তো সেই স্ট্র্যাটেজিটা কী, সেই স্ট্র্যাটেজিটা ধরে আমাকে সেখান থেকে বাইরে থেকে জৈব সার, ফসলের অবশিষ্টাংশ, এবং এমনকি এমন ফসলের চাষ করতে হবে যেগুলো দিয়ে আসলে ভূমির উন্নয়ন হবে। ভূমির উন্নয়ন মানে হলো ভূমির ভৌতিক, রাসায়নিক এবং জৈবিক প্রক্রিয়ার উন্নয়ন হবে, এবং এই যে তিনটা প্রক্রিয়া আছে ভৌতিক এবং তার তিনটা একটা চমন্বয় সমন্বয় ইন্টিগ্রেশন বলা হয়। যে জমিটা যত বেশি ইন্টিগ্রেটেড সেই জমিটা তত বেশি উর্বর হবে, এবং জমিটা যত বেশি উর্বর হবে সেখানে তত বেশি ফলন। আমাদের ধানভিত্তিক খাদ্য ব্যবস্থা আছে, ফসল উৎপাদন ব্যবস্থা আছে, আমাদের আউশ ধান ছিল, আমাদের আমন ধান ছিল, সেই আউশ এবং আমন কিন্তু প্রকৃতি নির্ভর ছিল এবং এক ধরনের উৎপাদন, সেখানে আমরা স্থানীয় জাতের উন্নয়ন করে কিন্তু আমরা উৎপাদন বাড়াতে পারি, এবং তার সাথে মাটির যে ক্ষয় কিংবা জৈব পদার্থ যেটা নষ্ট হবে সেটা কিন্তু বাইরে থেকে প্রয়োগ করে
অথবা সেখানে আন্তঃফসলের চাষ করে কিন্তু সেটার উন্নয়ন করা সম্ভব, এবং সেটা হচ্ছে আমাদের আমাদের ছিল সেই প্রক্রিয়াটাকেই আমরা বলছি যে জৈব বৈচিত্র্য নির্ভর কৃষি। এবং পরবর্তী পর্যায়ে দেখা যায় আমন ধানের পরে আমাদের যে বোরো ধান ছিল সেই বোরো ধানের এখন যাতে ইরিগেটেড গ্রুপ আসছে সেখানেও কিন্তু নানাবিধ ফসলের চাষ করেছে, মানে ধানই যদি আমার করতে হয় ঠিক আছে ধানের নানান জাতের আমি চাষ করলাম সেক্ষেত্রে আমার এক ধরনের বৈচিত্র্যায়ন কিন্তু হলো এই এখানে। এবং তার মাটিতে যে অ্যামেন্ডমেন্ট করবো, মাটিটা যে উন্নত করব সেটা উন্নত করার প্রয়োজন আছে, এবং সেটা করার জন্য আমাদের যে কৌশলগুলো আছে ফসলের বিন্যাস আন্তঃফসল মাটির উপকরণের একটা অন্যতম উপকরণ হচ্ছে পানি, এই পানিটাকে কিন্তু প্রিজার্ভ করাটা খুব জরুরি। আমার জৈব পদ্ধতিতে যখন চাষ হবে তখন কিন্তু মাটির কিছু পানি অটোমেটিক ধারণ করতে হবে সাধারণ কৃষির চেয়ে, সেইখানে আমরা যদি নানান ধরনের জাবড়া প্রয়োগ করে মালচিং প্রয়োগ করে লাইভ মালচিং দিয়ে সেই পানিটাকে কিন্তু ধানভিত্তিক কিংবা উদ্যান ফসল ভিত্তিক যে সমস্ত ফসলগুলো আছে সেগুলোর উৎপাদন করতে হবে। আমাদের একটা ডালের এবং ডাল ধান ডালের একটা কিন্তু চমৎকার ক্রপিং সিস্টেম ছিল, এই ক্রপিং সিস্টেমটা আরও এনহ্যান্স করা যেতে পারে। হ্যাঁ, মানে ডালের মাটিতে নাইট্রোজেন সংবন্ধন করে আবার ধান উৎপাদন যখন শেষ হয়ে যায় তখন সেই যে ক্ষতি যেটা হলো নাইট্রোজেনের সেটা কিন্তু এই জাবড়া এবং মাটির যে ফসলের যে অবশিষ্ট মাটিতে মিশিয়ে দিয়ে এক ধরনের মাটির উন্নতি করা সম্ভব। ফলে আমাদের টার্গেটটা থাকতে হবে মাটিটাকে সঠিক রাখা প্লাস উৎপাদন ব্যবস্থা সঠিক রাখা, ফসল ভিত্তিক উৎপাদন ব্যবস্থার ক্ষেত্রে এটা খুবই অপরিহার্য। সেইখানে আমাদের তিনটা, একটা হলো মাল্টি ফসলের চাষ করা, একটা হলো বছরব্যাপী কোনো না কোনো ফসলের চাষ করা, এবং ফসলগুলো এমনভাবে নির্ধারণ করা যাতে মাটির যে জৈব পদার্থের যেটা ক্ষয় হবে পুষ্টি উপাদান যেটা সেটা আবার যাতে জমা হয়, এবং তার জন্য যে বছর শেষে যদি সুযোগ থাকে সেখানে মাটির টেস্ট করে সেই মাটি কীভাবে উন্নয়ন করা যায় মাটি বিনিয়োগ করা যায় সেই ব্যবস্থাটা নিশ্চিত করা। আমরা যদি সেটা সমন্বিতভাবে করতে পারি সেটা সহজভাবে করতে পারি সেটা তখনই আমাদের জৈব বৈচিত্র্যায়নের জায়গাটা আরও সুসম্পন্ন হবে। কারণ আপনার জানেন জৈব বৈচিত্র্যের প্রথম শর্ত হলো আন্ডারগ্রাউন্ড, অর্থাৎ মাটির নিচে যে বৈচিত্র্যায়নটা আছে উদ্ভিদ এবং পানির যে বৈচিত্র্যায়নটা আছে মাটির উপরে বৈচিত্র্য দুটাকেই এক ধরনের সমন্বয় করতে হবে, আর দুটার সমন্বয় করলে ফসল অবশ্যই ভালো হবে। আমরা মানে নির্বিচারে রাসায়নিক সার, নির্বিচারে কীটনাশক, নির্বিচারে আমরা কী বলে ওই যে উইডিসাইড ব্যবহার করে কিন্তু আমাদের ফ্লোরা এবং ফোনার মানে ব্যাপক ক্ষতি সাধন করছে, আমাদের অনেক মাছ ইতিমধ্যে কিন্তু মানে বিলীন হয়ে গেছে। আমরা বলেছিলাম যে আমাদের খাদ্য ব্যবস্থা তিনটার সাথে সম্পর্কিত, একটা হলো মাছ, একটা হলো প্রাণী সম্পদ, আর একটা হলো ফসল। এই ফসলের জমিতে ব্যাপক ধরনের কীটনাশক বালাইনাশক এবং বিষাক্ত যে সমস্ত সিনথেটিক মানে ইন্ডাস্ট্রিতে তৈরি করা প্রোডাক্ট ব্যবহার করে আমরা বিষাক্ত করেছি, এবং এগুলো কিন্তু মৎস্য সম্পদের ক্ষতি করেছে, কখনো কখনো প্রাণী সম্পদের ব্যাপক ক্ষতি করে। কিন্তু আমাদের আমরা যদি টোটাল খাদ্য ব্যবস্থাকে বিবেচনায় আনি যে বৈচিত্র্যপূর্ণ এক ধরনের জীবনযাপন কিংবা বৈচিত্র্যটা বজায় রাখতে চাই, একদিকে যেমন আমাদের যে এখনকার বর্তমান খাদ্য পদ্ধতি আমরা যে খাদ্য অবসরের কিছু পরিবর্তন করতে হবে, প্লাস এই খাদ্য অবসর পরিবর্তনের সাথে সাথে সেই কেন্দ্রিক কিন্তু খাদ্য উৎপাদনে করতে হবে, এই দুইটার যদি সমন্বয় হয় তাহলে আমাদের জৈব বৈচিত্র্য কৃষি, জৈব কৃষি বিশ্বব্যাপী বাংলাদেশের বিশ্বব্যাপীর মতো বাংলাদেশের কিন্তু জনপ্রিয় এবং মানুষকে আমরা স্থায়িত্বশীল কৃষির একটা স্বপ্ন দেখাতে পারবো এবং একটা বাস্তব জায়গায় নিয়ে যেতে পারবো। এখনও অনেকে প্রশ্ন করেন যে অনেকে আশঙ্কা প্রকাশ করেন যে জৈব কৃষি কিংবা ওই যে এগ্রো ইকোলজিক্যাল ফার্মিং গেলে আমাদের উৎপাদন কমে যাবে, এটা একটা কমপ্লিটলি ভ্রান্ত। উৎপাদনটা কি, আপনি একক পরিমাণ জমি থেকে কী পরিমাণ আহরণ করবেন আপনার প্রয়োজনীয় খাবার, সেটাই সাধারণত আমরা মোটা থেকে বলি যে উৎপাদন। তাহলে আমি তো প্রথমত আমার খাবারটাকে চিন্তা হবে, আমি আমি সেখান থেকে কত ধরনের খাবার বানাতে চাই, আমি যদি একটা এই এক হেক্টর জমি থেকে আমি যদি দশ ধরনের খাবার বানাই আর এক হেক্টর জমি থেকে যদি আমি এক ধরনের খাবার বানাই তাহলে যে যে ফলনের কিন্তু পার্থক্য হবে। তাহলে আমরা যারা জৈব কৃষি করছি কিংবা এগ্রো ইকোলজিক্যাল ফার্মিং বলছি তারা কিন্তু এই এক হেক্টর জমিতে দশ ধরনের ফসল উৎপাদনের কথা বলছি, আর দশ ধরনের ফসল যখন উৎপাদন হবে সেটা হচ্ছে জীব বৈচিত্র্য নির্ভর কৃষি। এবং এই ফসলগুলো যখন আমি চিহ্নিত করব যে কিছু ফসল আছে দীর্ঘ রুট মানে মূলের, কিছু ফসল আছে উচ্চ মূলের, তাহলে আমি শুধু সিকুয়েন্স করে দিই আমি পাঁচ বছরে এখানে দশ ধরনের ফসল করব
এবং সেই যে বিন্যাসটা সেটাকে বলা হয় ফসল বিন্যাস। যেহেতু গাছের মূল দেয় খাবার উৎপাদন সংগ্রহ করে মাটি থেকে, সুতরাং প্রথম বছর যে জায়গাতে দীর্ঘমূলী ফসল থাকবে নিশ্চয়ই পরের বছর আমি স্বল্প মূলের যে স্বল্প দৈর্ঘ্যের যে মূল আছে সেই ধরনের ফসল নেব। এইভাবে যদি আমি সিকুয়েন্স করে করে সাজিয়ে যদি আমি ফসলটা উৎপাদন করি একসাথে অনেকগুলো ফসল, তাহলে জৈব বৈচিত্র্য নির্ভর কৃষিটা সচল থাকবে এবং উৎপাদনের পার্থক্য হবে না, বরং আরও বেশি উৎপাদন হবে এবং আমার মাটিটাও সচল থাকবে, যেটা আমাদের মূল শক্তি হলো মাটি। ইকোলজিক্যাল ফার্মিংয়ে মাটির যে ইকোলজিটাকে যদি আমি যখন ফার্মিংয়ের ক্ষেত্রে ফসল উৎপাদনের ক্ষেত্রে যত কম ক্ষতি করা যায় তার মধ্যে দিয়ে আমার নিজের যে আমার যতটুকু দরকার ততটুকু উৎপাদন করে নিয়ে আসা। অনেকে হয়তো প্রশ্ন করেন যে তাহলে ইল্ড কমে যাবে জৈব কৃষি কিংবা ইকোলজিক্যাল ফার্মিং, আসলে সেটা একটা মানে খুবই ভ্রান্ত ধারণা। কারণ হলো আপনি খাও, আমাদের প্রচলিত ব্যবস্থায় আমরা খাওয়াই হলো গাছকে, আসলে খাওয়াতে হবে মাটিকে। আমি সার দিয়ে আসি প্রথম, যেটা হচ্ছে যে আপনি জমিতে সার দিচ্ছি, কেন সার দিচ্ছি? আগে কি তাহলে সার দেওয়ার প্রয়োজন? আগে কি মানুষ দেয় না? অবশ্যই দিয়েছে। তাহলে কী সার দিয়েছে? প্রথমত হলো জৈব সার দিয়েছে। জৈব সার দিলে কি মানে কোনো ধরনের অসুবিধা কি আর এখনকার সারের অসুবিধা থেকে? আমরা সার দিয়ে প্রিন্সিপালটা হলো মাটিতে গাছের জন্য 16-17 পুষ্টি উপাদান দরকার, সেই পুষ্টি উপাদানগুলো গাছকে দিতে হয়, দিলে পরে সেই পুষ্টি উপাদান কেন্দ্রিক যে গাছের যে বিকাশ সেখান থেকে ফলনের এটা আসে। সেখানে পুষ্টি উপাদানগুলো কী কী? নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, সালফার, জিঙ্ক, বোরন, এই এই আমি যেগুলো বললাম এভাবে 17-18। সেইখানে এখনকার যে ইন্ডাস্ট্রিয়াল কৃষিতে কিংবা শিল্পর কৃষি, যে শিল্পর কৃষির কথা আমরা যেটা বলছি, সেই ইন্ডাস্ট্রিয়াল কৃষির 3টি উপাদানের প্রয়োগ করা হচ্ছে, কি? নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম। তাহলে অন্য উপাদানগুলো কি মাটিতে লাগবে না? অবশ্যই দেওয়া উচিত। তাহলে আমরা সেই কথাটাই বলছি, তাহলে কোন উৎস থেকে দিবেন? তাহলে আমরা বলছি যে অন্য উপাদানগুলো এবং এই যে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, সেটার উৎস হবে জৈব উৎস। আপনি যদি মাটিতে দেন জৈব উৎস থেকে, তাহলে আপনি 17টি উপাদানই পাবেন। তাহলে জৈব উৎসগুলো কী কী? আপনি আমাদের যে মানে যে কোনো ফসলের অবশিষ্টাংশ, মানে খাবারের অবশিষ্টাংশ, আমাদের যে পশু পাখি আছে সেগুলোর মল, এইগুলোতে সব ধরনের পুষ্টি উপাদান 17টাই আছে। এবং আরেকটা জিনিস লাগে মাটির জন্য, এই পুষ্টি উপাদানগুলো গাছের জন্য গ্রহণযোগ্য করার জন্য অণুজীব লাগে। অর্থাৎ মাটিতে মাটির 3 ধরনের চরিত্র আছে, একটা হলো মাটির ভৌত, মাটির রাসায়নিক, মাটির হলো বায়োলজিক্যাল অর্থাৎ জৈবিক গুণাবলী। একটা মাটি যখন এই 3টার সমন্বয় হবে সেটা মানে স্বাস্থ্যকর মাটি, আর মাটি যখনই স্বাস্থ্যকর হবে সেটা হচ্ছে আমার উর্বর মাটি। তাহলে মাটি যদি আমি শক্তিশালী থাকে, স্বাস্থ্যকর থাকে, তার মানে সেখানে মাটির যে আমরা বলছি যে মাটির অভ্যন্তরে যে ইকোসিস্টেম, বাস্তুসংস্থান, জৈব বৈচিত্র্য সেটা সচল থাকবে। যে যে মাটিতে সচল বেশি সেটা শত বেশি স্বাস্থ্যকর, সেটা জৈব বৈচিত্র্য নির্ভর মাটি। আপনি যখন মাটিটা জৈব নির্বৈচিত্র নির্ভর ফসলও সেভাবে জৈব বৈচিত্র্য করবেন, তখন হবে কি পুষ্টির পরিমাণও কিন্তু সেই পরিমাণে হবে। এখন সেটার জন্য কিন্তু হিসাব নিকাশ, আধুনিক বিজ্ঞানে হিসাব নিকাশগুলো আছে, সেই হিসাব নিকাশগুলো আসলে করাটাই যদি আমরা করতে পারি কিংবা আমরা করি, তা করে যদি মাটিকে সেভাবে খাবার দিই, তাহলে কিন্তু এই যে আমরা প্রথমে যেটা বলছিলাম যে আমাদের উৎপাদন নিয়ে যে এক ধরনের ভয়, সেই ভয়টাতে সেটা কিন্তু আর থাকবে না। তাহলে আমি কিন্তু হিসাব করে মাটিতে দিচ্ছি না, আমি শুধু 3টা মানে রাসায়নিক সার 3টা দিচ্ছি। আপনি রাসায়নিক সার 17টা উপাদান দেন, আসলে 17টা উপাদান রাসায়নিকালি পাওয়া যায় না, আর আপনার পক্ষে অ্যাফোর্ড করা সম্ভব না। কোনো আপনারা জানেন যে আমাদের দেশে 1 কেজি ইউরিয়া সারের 160 টাকার মতো ভর্তুকি দেওয়া হয় প্রতি বছর। তাহলে 1 কেজি ইউরিয়ার দাম হলো এখন বাজার মূল্য 16-20 টাকা, তাহলে প্রকৃত বাজার মূল্য কিন্তু সেটা 170-175 টাকা। এই 175 টাকা দিয়ে 200 কেজি ইউরিয়া 1 হেক্টর জমিতে যদি দেয়, তাহলে প্রায় মানে 100,000 টাকার ইউরিয়া দেওয়ার কিন্তু সামর্থ্য আমাদের কৃষকের নাই। তাহলে সরকার সেই ইউরিয়া সারের উপর ভর্তুকি দিচ্ছে, টিএসপি সারের উপর ভর্তুকি দিচ্ছে, পটাশ সারের উপর, এই এই আর 4-5টা সারের উপর ভর্তুকি দিচ্ছে, কিন্তু অন্য যে এলিমেন্টসগুলো আছে সেগুলোর উপর দিচ্ছে। তাহলে অন্য এলিমেন্টসগুলো তো গাছের লাগবে, যদি অল্প পরিমাণে লাগুক কিন্তু লাগবে কিন্তু গাছের জন্য। সেই যে অল্প পরিমাণের সেইটার উৎসটা কোথায়?
আমরা বলছি সেটা আপনি যদি জৈব উৎস থেকে দেন তাহলে আপনার জমি সচল থাকবে, ঘাস পরিমাণ প্রয়োজনীয় পরিমাণ পুষ্টি, এবং আপনার জন্য যে উৎপাদন সেই উৎপাদন মানে নির্ভরযোগ্য উৎপাদন কিংবা আপনি যে কাঙ্ক্ষিত যে উৎপাদন সেটা দিবে। এখন এই যে উৎপাদনের ক্ষেত্রে যখন আপনি নাইট্রোজেন সার বেশি দিচ্ছেন তাহলে গাছ তো বেশি ঘন মানে গ্রিন হচ্ছে, পোকামাকড় আক্রমণ হচ্ছে, তাহলে পোকামাকড় আক্রমণের জন্য আপনি কি করতেছেন, তাহলে ঠিক আছে এখন আমি আমি কীটনাশক দেওয়া শুরু করি। তাহলে কীটনাশকটাও দেওয়ার পরে দেখা গেলো যে আপনি এমন কীটনাশক দিলেন প্রকৃতিতে যত উপকারী, প্রকৃতিতে নানান ধরনের অণুজীব আছে, জীব আছে, সমস্ত জীব কিন্তু নির্বিচারে মেরে ফেলতেছে। যে ফসলটা আমি করছি তার বাইরে সব কিছুই আগাছা, মানে আমি চাই না, আমি মানে এই গাছ আমার না, তাহলে এই গাছ আমার না মানে আমার না, আমি যে সিদ্ধান্তটা নিলাম এই সিদ্ধান্তটা কিন্তু আমার প্রয়োজনের জন্য, মানে আমি আমার আমি পরের যে গাছগুলো আছে এগুলোর উপকারিতা অপকারিতা কিন্তু আমি বিচার করছি না। তাহলে যে জিনিসটা বিচার করছি না যেহেতু আমার সেটা সম্বন্ধে ধারণা নাই, সে আবার সেটার বাজারও নাই, ওই আমি আবার বাজারের প্রসঙ্গে আসতেছি। অনেক যেমন আমি বথুয়া, আমাদের দেশে বথুয়া একটা আগাছা হিসাবে ইউজ করে, কিন্তু বথুয়া কিন্তু অসম্ভব অসম্ভব একটা পুষ্টিকর সবজি, এবং বথুয়ার যে ফাইবার কোয়ালিটি মানে আমাদের আমার দেহের জন্য পুষ্টির জন্য দরকার যে ফাইবার কোয়ালিটি, এটা খুবই একটা ভালো মানের ফাইবার সেখানে তৈরি, কিন্তু আমি যেহেতু এটা ব্যবহার জানি না, আমার যেহেতু এটার বাজার মূল্য নাই, সুতরাং আমি মনে করছি এটা আমার আগাছা। আগাছা কেন, আমি যদি এটা আমি দমন না করি, এটাকে আমি যদি উপরে ফেলে না দেই, তাহলে আমার যে মূল ফসল তার সাথে খাবারের প্রতিযোগিতা হবে, এবং প্রতিযোগিতা হলে সেই খাবারটা দেখা যাচ্ছে আমার ফলন কমে যাবে। এখন কথা হলো যদি আমি এটার ব্যবহার জানতাম দুইটাই থাকতো, ওখান থেকে হয়তো হ্যাঁ খাবারের প্রতিযোগিতা যে কিছু উৎপাদন কমতো, হয়তো 5% কমতো, কিন্তু এখান থেকে আবার 10% বেশি আসতো কিংবা 15% বেশি আসতো, তাহলে গড় উৎপাদন কিন্তু আলটিমেটলি যদি আমি সেটা ব্যবহার জানতাম কিংবা ব্যবহার করতাম, সেটা একটা ইস্যু। আরেকটা কিছু আছে, কিছু কিছু আগাছা আছে তারা কিন্তু আগাছা আমরা মনে করছি, কিন্তু সে পোকামাকড়ের জন্যে এটাকে বলে রিপেলেন্ট, মানে এনপিএ মানে সে ওটা থাকলে ওই পোকাটা আসবে না, তাহলে সেটাকেও কিন্তু আমরা আগাছা মনে করছি। কারণ আমি মানে আমার প্রয়োজনীয় ফসলের গাছের বাইরে আমি সামনে যা পাচ্ছি সবগুলোকে মনে করছি এগুলো আমার অপ্রয়োজনীয়, সুতরাং এগুলো আগাছা। সেটা দমন করতে গিয়ে সাম্প্রতিক আমরা আমরা যেমন আগে আমরা নিরিকাচি এগুলো ব্যবহার করতাম, এখন যেটা ভয়াবহভাবে ব্যবহৃত হচ্ছে সারা দুনিয়াব্যাপী সেটা হচ্ছে কেমিক্যাল, বীজ দিয়ে মেরে ফেলো। তাহলে বীজ দিয়ে মেরে ফেলো তাহলে কী হচ্ছে, এই বীজটাতে হয়তো ওই গাছটাই মরলো, কিন্তু তার সাথে সাথে ওই যে জায়গাতে দেওয়া হচ্ছে সেখানে যে অণুজীবগুলো আছে সেগুলো কিন্তু মারা যাচ্ছে। সে যখন বৃষ্টি হচ্ছে কিংবা পানি দিচ্ছে ওইটা ধুয়ে যে জলাশয়ে যাচ্ছে, সেই জলাশয় যে তার যে ইকোসিস্টেম সেটাও কিন্তু নষ্ট হচ্ছে, কারণ তো ওয়াশ আউট হয়ে যাচ্ছে। কারণ এখানে একজন দিচ্ছে একটা ফসলের জমিতে কিন্তু নানান ধরনের ফসল থাকে এবং নানান ধরনের কাছে বিশাল জমি থাকে, তার কিছু অংশ হয়তো বা নিচু ভূমি থাকে সেখানে পানি জমা হয়, সেখানকার যে ইকোসিস্টেম সেখানকার মাছ সেখানকার প্রকৃতি সেখানকার যে জলজ উদ্ভিদ প্রাণী সমস্ত কিছুকে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফলে এই যে আগাছা নাশকের নামে যে বিষয়গুলো আমরা এখানে জমিতে দিচ্ছি, আগাছা দমন করছি এক জায়গাতে, কিন্তু এটা দমন করতে গিয়ে আমার উপকারী অপকারী সমস্ত বিষয় মারা যাচ্ছে, এবং আলটিমেটলি আমার জৈব বৈচিত্র্য বিনষ্ট হচ্ছে। ফলে এই আগাছা দমনের যে রাসায়নিক ব্যবহারটা, আগাছা আমার দরকার নাই, ঠিক আছে আমি উপরে ফেলে দিলাম, বিভিন্ন মেথড আছে ব্যবহার করলাম, সেগুলো করে আমি কিন্তু করতে পারি। যেমন আরেকটা প্রসঙ্গে আসতে পারে, যেমন আমাদের সবচেয়ে যে বেশি লাগে যে উপকরণটা সেটা হচ্ছে পানি। আপনি যদি জৈব কৃষি নির্ভর যদি কৃষি ব্যবস্থা আপনার থাকে তাহলে কিন্তু পানির ব্যবহার কম লাগবে, মাটি পানি ধারণ ক্ষমতা বেড়ে যাবে, আর পানি ধারণ ক্ষমতা যখন বেড়ে যাবে তার মানে আমি পানি ধরে রাখছে, তাহলে যে তার যে আপনার বাইরে থেকে পানি দিতে হচ্ছে না। আপনারা জানেন গত আমাদের গত 30-40 বছরে মাটির যে ওয়াটার টেবিল বলি আমরা, যে হ্যাঁ পানির যে স্তর সেটা কিন্তু প্রায় 20-30 ফিট নিচে চলে গেছে, যেটা আগে আরও 30 ফিট উপরে ছিল, এটা হয়তো দেখা যায় 50 বছর পরে আরও 100 ফিট নিচে যাবে। এই যে মাটি 300 ফিট কি 400 ফিট নিচে যখন চলে যাবে তখন আলটিমেটলি আমাদের যে এই উর্বর মাটির যেটা ছিল যেটা পদিকটা ছিল সেটা কিন্তু একটা মরুভূমিতে পরিণত হবে, যেটা মধ্যপ্রাচ্য যেখানে প্রথম কৃষি শুরু হয়েছিল আপনারা জানেন সেটা সেই সেখানকার মাটির অবস্থা সেক্ষেত্রে মানে বালি এবং মরুভূমি, সেরকম মরুভূমি কিন্তু আমাদের এই কৃষিভূমিটা হইতে পারে যেটা আমাদের একসময় উর্বর কৃষিভূমি। তাহলে আপনি যদি রেসপেক্ট করতেন সমস্ত প্রাণীকে তাহলে আপনি এমন কিছু উপাদান দিতেন যে উপাদানগুলো দিয়ে হয়তো পোকামাকড় আসতেই পারে,
কিন্তু সেখানে আপনার উপকারী এবং অনুপকারী যেগুলো আছে সেগুলোকে আমরা চিহ্নিত করা উচিত, এবং আপনার এমন ব্যবস্থা নেওয়া উচিত যেখানে শুধু উপকারী পোকাগুলোর বৈচিত্র্য থাকবে এবং তারা ডমিনেট করবে, অপকারী পোকাগুলো তারা সাপ্রেস অবস্থায় থাকবে। যখন এই অবস্থায় থাকবে তখনই আপনার কিন্তু উৎপাদন স্বাভাবিক থাকবে। এখন প্রশ্ন হলো যে আমি 1 কেজি নাইট্রোজেন সারের জন্য কত কেজি আমি জৈব সার দেব? এখন দেখেন 1 কেজির জন্য আলাদা কিন্তু না, আমরা তুলনা করতে হবে যে 100, যদি 100 কেজি সাধারণ হিসেবে ধরা হয়, 100 কেজি জৈব সারের ভিতরে 1.5 কেজি নাইট্রোজেন আছে, তাহলে আমি 1.5 কেজির জন্য, 1 কেজির জন্য যদি 80 কেজি ধরি কিংবা 75 কেজি ধরি, তাহলে 75 কেজি নাইট্রোজেন আমার ইউরিয়া জৈব সার দরকার। দিলে পরে আপনি 1 কেজি ইউরিয়া পাবেন, 1 কেজি টিএসপি পাবেন, 1 কেজি এফপি পাবেন, এবং অন্য অন্য যতগুলো ইয়ে আছে মানে মানে অনুপুষ্টি আছে সবগুলো কিন্তু সেটাতে সরবরাহ করে মাটি ওই জৈব সারটা। এক দ্বিতীয়ত হলো যে অনুজীবটাও কিন্তু সে ওখানে সাপ্লাই দেয়, সেগুলোর কিন্তু মূল্য আছে কিংবা আছে। তাহলে আমরা ওই একটা একটা সার না বরং ইয়ে না করে বরং জৈব সারের ক্ষেত্রে সমস্ত এলিমেন্টগুলোই দেওয়া হচ্ছে, পার্থক্যটা ওই জায়গায়। তাহলে আপনি যদি সমস্ত এলিমেন্টগুলো হিসাব করে দেন, আপনার এক ধরনের আমরা যার জন্য ফসল উৎপাদন করি মূলত পুষ্টির জন্য ফসল উৎপাদন করি, তাহলে এই পুষ্টির যে বৈচিত্র্যটা সেটা কিন্তু পুষ্টির পরিমাণটা বেশি হবে। দেখা যাচ্ছে জৈব সার দিয়ে জৈব কৃষিতে যে ফসল উৎপাদন করে পুষ্টির পরিমাণও বেশি থাকে, প্লাস ফলনও কিন্তু কোনো অংশে, আপনি যদি হিসাব করে মাটিতে দেন ফলনের কোনো অংশ কমে না। আবার যেটা একটা মজার ব্যাপার হলো যে আপনি যদি এই কৃত্রিম সার দেন, এই সারটা কোনো না কোনোভাবে মানে নষ্ট হয়ে যায়, যেমন নাইট্রোজেন সার দিলে উড়ে যায় কিংবা মানে জমিতে থাকে না, লিচিং হয়, ফসফেট সার দিলে ফিক্সড হয়ে যায়, কিন্তু জৈব সার দিলে যে এই যে অতিরিক্ত যেটা খেতে পারলো না সেটা কিন্তু মাটির জৈব স্টোর হাউস হিসেবে মাটির হিউমাস নতুন করে গঠন করে এবং মাটিটাকে আরও 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 শক্তিশালী করে, গাছের জন্য, ইকোসিস্টেমের জন্য, বাস্তুসংস্থানের জন্য আরও শক্তিশালী করে। তো পার্থক্যটা কিন্তু ব্যাপক, উৎপাদন আমরা শুধু ফসল উৎপাদনটা দেখছি, তার সাথে যে অন্য উপকারগুলো কিন্তু আমরা হয়তো চোখে দেখছি না, বিধায় আমরা কিন্তু মাপতে পারছি না, আর যার ফলে কিন্তু এক ধরনের মনস্তত্ত্ব তৈরি হচ্ছে যে ফলন কমে যাবে। আসলে ফলনের বিষয়টা নির্ভর করতেছে আপনি একক পরিমাণ জমিতে কি কতগুলো গাছ থাকবে, কত ধরনের ফসল থাকবে, এবং সেখানে কত আপনি ধরনের মুনশিয়ানা প্রয়োগ করে, আপনার যে ইফিসিয়েন্সি প্রয়োগ করে আপনার জন্য কাঙ্ক্ষিত যেটা, যেমন আপনি তো ওখানে ধান চান কিংবা আপনার সবজির টমেটো গাছ চান, তাহলে ম্যাক্সিমাম টমেটো কীভাবে ওখান থেকে নেওয়া যায় তার জন্য প্ল্যান সায়েন্সটা কিন্তু আপনাকে জানতে হবে, জানলে কিন্তু ম্যাক্সিমামটা পাওয়া যাবে। আচ্ছা, আরেকটা, এই ম্যানেজমেন্টটা যদি আমরা সম্পন্ন করতে পারি তাহলে ফলন নিয়ে যে আমাদের যে সংখ্যাটা সেটা থাকবে না। আমাদের একটা মনস্তত্ত্ব তৈরি হয়েছে গত 40-50 বছরে, সার মানেই হলো ওই রাসায়নিক সার, আবার যদি আমি জৈব সার মনে করি তাহলে গোবরই মনে হয় আমার চোখের সামনে পড়ে। আসলে এটা একটা মনস্তাত্ত্বিক রূপ, আপনি আমরা বলছি যে প্রকৃতিতে যা আছে সেটাকে আপনি রিসাইকেল করে যদি তৈরি করে যে উপাদানটাই তৈরি করেন না কেন সেটাই সার, এটা ইন্ডাস্ট্রিতে যাওয়ার দরকার নেই, মানে ইন্ডাস্ট্রিয়াল সার মানে না এনপিকে মানে যন্ত্রের মাধ্যমে যেটা অপ্রাকৃতিক কৃত্রিমভাবে তৈরি হয়েছে সেটা ছাড়া সামনে যা পাবেন সেটাই দিয়ে সার উৎপাদন করা সম্ভব। এখন আমাদের সামনে বেশি করে মনে করে যে গোবর সার মনে হয় যে আমাদের সার, আসলে সেটা গোবর সার একটা উপাদান হতে পারে, আপনার সমস্ত আবর্জনা আপনি মানে হয়েছে এগুলোও হতে পারে, সেগুলোকে পচানোর পচানোর পরে এগুলোর মানে সারে রূপান্তর করতে পারেন। আপনি যেমন এই যে বিভিন্ন ধরনের প্রাণীর যে সমস্ত বর্জ্য, আপনি প্রতিদিন খাবার খাচ্ছেন, খাবারের যে অবশিষ্ট অংশ আছে সেটা জৈব সার হতে পারে, আপনার লতা পাতা পড়েছে একসাথে কিংবা মাছ এগুলো কুটছেন কিংবা মাংস কুটছেন, এগুলো লেফট ওভার ফেলে দিচ্ছে, সেগুলো সমস্তগুলো একসাথে করে পচে এখানে গোবর হতে পারে। আমাদের দেশে পোলট্রি এখন একটা ইন্ডাস্ট্রি, এই পোলট্রি ইন্ডাস্ট্রি কেউ ব্যবহার করে এই তার যে অবশিষ্টাংশগুলো লিটারগুলো কেউ ব্যবহার করে না ভয়ে, কিন্তু এটা একটা চমৎকার একটা এখান থেকে চমৎকার জৈব সার উৎপাদন করা যায়। ফলে আমরা হিসাব করে দেখেছি আমার গৃহস্থালিতে যে পরিমাণ বর্জ্য এবং শহরে যে পরিমাণ বর্জ্য প্লাস যে পরিমাণ আমাদের গো সম্পদ প্রাণী সম্পদ আছে এগুলোকে যদি আমরা সংরক্ষণ করে এগুলো পুনঃ ব্যবহারযোগ্য করি তাহলে আমাদের একটা সিংহভাগ সারের মানে বিশেষ করে সার বলতে আমি বোঝাতে চাচ্ছি যে শুধু এনপিকে না, সার বলতে বুঝি 17টা উপাদান যুক্ত যে খাবার, যে সমৃদ্ধ যে উপকরণ সেটা মাটিতে
যোগান দেয়া কিন্তু সম্ভব। তাহলে জৈব সারের যে উপকরণগুলো আছে সেই উপকরণগুলো আলটিমেটলি কিন্তু আয়নে মানে জৈব আয়নে রূপান্তর হয়, এই আয়নগুলোই গাছ গ্রহণ করে। এখন আপনি সেটা লিকুইড তরল আকারেও দিতে পারেন, আপনি মানে কঠিন আকারেও দিতে পারেন, তিন ধরনের। আবার আমরা বলছি যে মাটিতে অণুজীব লাগবে, এখন কোনো কারণে অণুজীবের পরিমাণ কমে যেতে পারে, তাহলে সেই সম পরিমাণ অণুজীব যদি আপনি মানে ব্যালেন্স আনতে চান তাহলে ওই মাটি থেকে অণুজীব নিয়ে তাকে খাওয়াই দেওয়ার বাড়িয়ে আবার জমিতে যদি ফেরত দেওয়া যায় সেই নির্দিষ্ট গাছের জন্য নির্দিষ্ট ধরনের অণুজীব, সেই অনুযায়ী যদি ফেরত দেওয়া যায় তাহলে যে আমাদের যে ইকোসিস্টেম যেটা বাস্তুসংস্থানটা সচল থাকবে। কৃষি জমির বাস্তুসংস্থানটা সচল রাখা মানে হলো জমির সুস্বাস্থ্য নিশ্চিত করা। আর একটা জমি কিংবা একটা মানুষ কিংবা একটা একটা যে কোনো উদ্ভিদ যখন সুস্থ থাকবে সে অবশ্যই ম্যাক্সিমাম ফলন, ফলনের কিন্তু একটা আপেক্ষিকতা আছে যে কম বেশি মানে কি, কেউ কম 5 কেজি দিচ্ছে কেউ 10 কেজি দিচ্ছে, তাহলে আমার 10 কেজি যদি টার্গেট হয় তাহলে যে প্রত্যাশিত ফলন কিন্তু প্রতিটা গাছ থেকে পাওয়া সম্ভব যদি আমি মাটিটাকে সুস্থ সবল রাখি। তাহলে মূল ব্যাপারটা হলো মাটিটাকে সুস্থ সবল রাখা, মাটির জীব বৈচিত্র্যটাকে সংরক্ষণ করা এবং মাটির যে স্বাস্থ্য সেই স্বাস্থ্যটাকে উন্নত রাখা কিংবা সংরক্ষণ করা, যদি করা যায় তাহলেই জীব বৈচিত্র্য নির্ভর কৃষি সফল হবে। কৃষককে এই সমাজ থেকে বিচ্ছিন্ন কিছু ভাবলে হবে না, মানে উৎপাদনটা যখন এক ধরনের আমরা বলছি যে এক সময় আমাদের খর পুরুষ কৃষি ছিল, অর্থাৎ কৃষক যেটা উৎপাদন মানুষ যেটা উৎপাদন করে সেটা নিজে খেত, যেহেতু অতিরিক্ত ছিল সেটা সে বাজারে বিক্রি করতো, করে বাকি যে সমস্ত জিনিসগুলো তার দরকার ছিল এই ব্যবস্থাটা কিন্তু পরিবর্তন হয়েছে হচ্ছে এটা প্রক্রিয়া। এখন আমার বাজারে দরকার হলো লম্বা বেগুন, এখন আমি তো এখন আমি যদি গোল বেগুন করি তাহলে আমার বাজারে চলবে না, তাহলে এই যে বাজার নির্ভর লাভজনক কৃষি যখন আমি যাচ্ছি শুধু তাহলে আমার কনজিউমার্সের চাহিদা শুধু মানে সাদা বেগুন, এবার কনজিউমার্সের চাহিদা শুধু গোল বেগুন, কনজিউমার্সের চাহিদা শুধু, তাহলে এই যে এই চাহিদা কেন্দ্রিক যে মানে উৎপাদন ব্যবস্থাটা সেটাই হচ্ছে মনোকালচার। এখন একজন মানুষের সে লাল শাক ওখানে একসাথে 3-4টা ফসল করতে পারে, কিন্তু 3-4টা ফসলে যদি বাজারে এটা মূল্য না থাকে তাহলে সে এটা করবে না, কারণ সে তো এটা তার কাছে বার্ডেন মনে হয়, কখনো মনে হবে এটা আগাছা, তখন সে আগাছা দেওয়ার জন্য ওখানে বিষ প্রয়োগ করবে আগাছা দমনের জন্য, কিন্তু ওই খাবারটা যদি ডিমান্ড না থাকে মানে ডিমান্ডটা তো সে একা সমস্ত কিছু খাবে না, অন্য মানুষের কাছে বড় জমিতে যখন করবো অন্য মানুষকে তো অন্য মানুষের কাছে সেই চাহিদাটা নাই, সুতরাং সেই চাহিদার সাথে সেও কিন্তু তাড়িত হয়। তাহলে এই যে আমরা জৈব বৈচিত্র্য নির্ভর কৃষিতে যদি যেতে হয় তাহলে কিন্তু একটা টোটাল সোসাইটির একটা ইনভলভমেন্স লাগবে। কীভাবে ইনভলভমেন্স লাগবে, মানে খাদ্য ব্যবস্থার কিছু পরিবর্তন। আমার যেমন আপনি নিজে চিন্তা করেন যে আপনি গত 5 দিনে কী পরিমাণ কয় ধরনের সবজি খেয়েছেন, বড় জোর 3 কি 4 ধরনের, কিন্তু এখনও বাজারে 25 কি 30 ধরনের সবজি পাওয়া যায়, তাহলে আপনি তো 4-5 ধরনের, আপনি ইভেন শীতকালে আপনি টমেটো বেগুন আলু অথবা সিম এই 4টার মধ্যে সীমাবদ্ধ, ফুলকপি বাঁধাকপি এই 5টার মধ্যে, কিন্তু শীতকালে আমাদের দেশে প্রায় 25-30 ধরনের সবজি হয়। তাহলে আপনার আমি সবজির কথা বলছি, ঠিক তেমনি আমাদের দেশের নানান ধরনের ফল হয়, আমরা দেখা যাচ্ছে ল্যাংড়া আরশিনা আর হয়তো দেখা যাচ্ছে ফজলি আর আম্রপানি, তাহলে যেটা এই যে উৎপাদন ব্যবস্থাটা নির্ভর করতে চাহিদা এবং যোগানের উপরে, ফলে ওই কৃষক সে যখন তার সাবসিস্টেন্স কৃষি খর পুষ কৃষি থেকে যখন সে আয়মূলক কৃষিতে যেতে যায় সে দেখুন যেটা দেখে যে আমার সাথে যেটা আয়ের সম্পর্ক সেটাই সে করে এবং সেটা মনোকাঞ্চার হলে মনোকাঞ্চার করে, তো এটা একটা জিনিস। আর হলো যে আরেকটা জ্ঞান যে হ্যাঁ লাল শাকেরও চাহিদা আছে, যেমন আমি জ্ঞানগুলো কিন্তু সেভাবে কৃষকের মধ্যে নাই, এখন নাই মানে সেগুলো প্র্যাকটিস করে, যেমন যেমন আমি একটা জমিতে বেগুন করব এবং তার সাথে বেগুন নির্দিষ্ট দূরে দূরে করে, তাহলে সমস্ত জমিতে আমি যদি তো বেগুন লাগাচ্ছি না, তাহলে ফাঁকে ফাঁকে যদি আমি আমি একটা অপরচুনিটি স্বল্প দিনের ফসল এ করে দিই বুনে দিই, তো সেক্ষেত্রে আমি স্বল্প দিনের ফসলটা কিন্তু উঠে নিয়ে আসলাম, সেখান থেকে যে লাভটা হলো সেখান থেকে যে আমার খাওয়ার পরে যেটা অতিরিক্ত থাকে বিক্রি করলাম সেটা দিয়ে কিন্তু পরের ফসলটা আমি তুলে নিতে পারি। এখন কথা হলো এই যে প্রস্তুতিটা, এই প্রস্তুতিটা গ্রহণ করার মধ্যে আমাদের কৃষককে মানসিকভাবে প্রস্তুত, তাহলে মানসিকভাবে প্রস্তুত থাকার জন্য যে যে আর্থসামাজিক ব্যবস্থা বিশেষ করে বাজার ব্যবস্থা বিশেষ করে ভোক্তার চাহিদা বিশেষ করে যে তার যে তার যে মানে এখান থেকে লাভ এবং লসের যে হিসাবটা সেটা কিন্তু সে করে এবং করে বিধায়ী আসলে সে মনোকালচারের দিকে ঝুঁকে পড়ছে।
কারণ সে জানে যে ওটা আমি অন্তত এই বিক্রি করার নিশ্চয়তা, তাহলে বিক্রি করার নিশ্চয়তা যদি আমার কনজাম্পশনটা বাড়ে সে যে কোনো জিনিস কিন্তু করে, ফলে কৃষকদের দোষ চাপানোর ব্যাপার না, টোটাল সিস্টেমটার উপরে আসলে আমাদের টোটাল ব্যবস্থার উপরে মনস্তত্ত্বের উপরে আঘাত। তার মানে জৈব কৃষি কিংবা জীব বৈচিত্র্য নির্ভর কৃষির আরেকটি অন্যতম মানে ইয়ে হলো যে আমাদের কৃষকের আর্থিক প্রণোদনা কিন্তু বেড়ে যায়, সেটা কিভাবে বলতে পারেন? যে আমার যখন জৈব বৈচিত্র্য নির্ভর কৃষি হবে অবশ্যই সেটা পুষ্টিকর খাবার এক ধরনের মানুষের তো চাহিদা আছে, সেগুলো বেশি দামে কেনা কিংবা একটা নির্দিষ্ট দাম দেওয়ার পাওয়ার ক্ষেত্রে চাহিদা আছে, পাশাপাশি আপনি যদি উৎপাদন করবেন দেখা যাচ্ছে যে কোনো একটা ফসল নতুন আসলে হয়তো সেই বাস্তুসংস্থানে পরিচিত না, এই ফসলটাকে সে কিন্তু এক ধরনের প্রিমিয়াম দেয় অন্যান্য ফসলগুলো, একসাথে যদি 10-12 ধরনের ফসল থাকে কোনো একটা জমিতে, তো ওই ফসলের জন্য যে কিছু কিছু পোকামাকড় হয়তো দেখা গেল যে আক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু যদি ওই মানে ডাইভার্স ফসল একই জমিতে থাকে তখন দেখা যায় যে একটা ফসল অন্য ফসলগুলো এই ফসলটাকে ইয়ে দেয়, সেফ করে তাকে নিরাপত্তা দেয়, নিরাপত্তা দেয়, এই নিরাপত্তার মধ্যে দিয়ে সে কিন্তু সে উৎপাদনটা শেষ করে, যখন সে উৎপাদনটা কৃষক পায় সে তখন এটা চড়া মূল্যে বিক্রি করে এক ধরনের কিন্তু আর্থিকভাবে লাভবান হতে পারে, পাশাপাশি এই ফসলটা তখন এই বছরের পর বছর চাষ করতে করতে এই এই জমিতে কিন্তু এক ধরনের অ্যাডাপশন কিংবা নিজেকে তৈরি করে নেয় যে হ্যাঁ এই জমির ফসল তখন কিন্তু হয়ে যায়। এভাবে দুইভাবে কিন্তু একটা হলো বাস্তব সংস্থানিক লাভ পাচ্ছে, পাশাপাশি আর্থিক মূল্য কিন্তু বেড়ে যাচ্ছে। আর যেহেতু এখন আমাদের আমাদের মূল SDG সামনে আমাদের বর্ধিত জনসংখ্যা, এই বর্ধিত জনসংখ্যার জন্য কিন্তু পুষ্টিকর সমৃদ্ধ খাবারটা এই মুহূর্তে জরুরি, তাহলে এগ্রো ইকোলজিক্যাল কৃষিতে কিংবা জৈব কৃষিতে যে ফসলটা হচ্ছে সেই ফসলের কিন্তু পুষ্টি উপাদানের পরিমাণ বেশি, ফলে আগের যে শক্তি নির্ভর কৃষি থেকে কিন্তু এখন যে গ্লোবাল চেঞ্জ হচ্ছে সেটা হচ্ছে যে পুষ্টি নির্ভর, পুষ্টি প্রদান করবে তার সাথে শক্তি, আপনার যে মানে কনসেপ্টটা এখন কিন্তু দুনিয়াব্যাপী হচ্ছে এবং এটাই সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের টেকসই যে উন্নয়ন সেটা গোলের লক্ষ্যমাত্রার একটা অন্যতম উপাদান যে পুষ্টিকর সমৃদ্ধ খাবার দেওয়া, সেইটা কিন্তু জৈব কৃষি কিংবা জীব বৈচিত্র্য সম্পন্ন কৃষি কিন্তু নিশ্চিত করে। তাহলে আমরা ধরে নিচ্ছি যে সেখানে আর্থিকভাবে লাভবান হচ্ছে এবং নতুন ফসলের অ্যাডাপশনের ক্ষেত্রে সে এক ধরনের ওই অন্য ফসলগুলো এক ধরনের প্রিমিয়ামের মতো সেফগার্ডের মতো কাজ করছে, পাশাপাশি কৃষক এগুলো উৎপাদন করে কিন্তু লাভবান হওয়ার একটা সম্ভাবনা এবং নতুন দিক উন্মোচন হয়। আমরা আজকে যে যে কথাগুলো বললাম যে জীব বৈচিত্র্য ফসলের যে যদি আমরা মাঠ ফসল বলেন কিংবা উদ্যান ফসল বলেন কিংবা খাদ্য ব্যবস্থার যে সমস্ত অন্যান্য কম্পোনেন্টগুলো বলেন সেগুলো আমাদের উৎপাদন করতে হবে, আমাদের আমাদের কার্বোহাইড্রেট দরকার, আমাদের তেল জাতীয় খাবার দরকার, আমাদের প্রোটিন দরকার, এবং প্রোটিনের সোর্সগুলো হবে নানাবিধ জায়গা থেকে, তাহলে যত বেশি ডাইভার্স হবে তত বেশি আমাদের এই স্থায়িত্বশীল কৃষি কিংবা স্থায়িত্বশীল স্বাস্থ্য ব্যবস্থার জন্য কিংবা স্বাস্থ্যশীল জীবনযাপন পাশাপাশি বাস্তব সংস্থানের জন্য অপরিহার্য। তাহলে আমাদের অ্যাকশনটা কী দিতে হবে? তাহলে আপনি যে ফসলের জমিতে আমাকে মিশ্র ফসলের চাষ করতে হবে, এই মিশ্র ফসলের চাষের যে জ্ঞানটাকে আমার আমার ভিতরে অর্জন করতে হবে, যে কৃষক কিংবা যে যারা উৎপাদক যে স্টেক হোল্ডার যে অংশীজন আছে তাদের ভিতরে সেটা থাকতে হবে, এই মনস্তত্ব থাকতে হবে, পাশাপাশি যে কনসিউমার থাকবে তারও কিন্তু এগুলো এগুলো গ্রহণ করার মানে তার খাবারের বৈচিত্র্যটাও কিন্তু বাড়াতে হবে, এবং এই যদি খাবারের বৈচিত্র্যটা যদি বাড়ানো যায় তাহলে কিন্তু জীব বৈচিত্র্যটা এনহ্যান্স হবে, না হলে কি আমরা যে এক একমুখী ফসল একমুখী খাবার ব্যবস্থার মধ্যে থেকে যাব। আমাদের এই মাটিকে যেহেতু নারিশ করতে হবে, যেহেতু পুষ্টি সেখান থেকে যাচ্ছে আমার কার্যক্রমের জন্য, সুতরাং আমার এই ফসলের অবশিষ্টাংশ দেয়া, পশু পাখির মল দেয়া কিংবা যে অন্যান্য যে জৈব উপাদানগুলো আছে সেগুলো দিয়ে মাটিটাকে উন্নত রাখা, সবসময় একটা উর্বর রাখা, স্বাস্থ্যকর রাখার ব্যবস্থা করতে হবে, তার সাথে যুক্ত করতে হবে মানে আমি জমিতে ফসলের যে মানে বৈচিত্র্য বিন্যাস বিন্যাসটাকে ঠিক করতে হবে, এবং একই সময়ে অনেক ফসলের চাষ আবার বছরব্যাপী অনেক ফসলের চাষ, এই ধরনের ব্যবস্থার মধ্যে যখন আমরা যেতে থাকবো তাহলে কিন্তু আমাদের আর্থিক রিটার্ন পাশাপাশি বৈচিত্র্যের বৈচিত্র্য রিটার্ন এবং আমাদের স্বাস্থ্য ব্যবস্থা সমস্ত কিছু একটা টেকসই কিংবা একটা যুক্তিশীল জায়গায় কিন্তু গিয়ে দাঁড়াবে। প্রথম শর্ত হলো এই ব্যবস্থাটা সবই হবে, আমার প্রথম শর্ত হলো আমার মনস্তত্ত্বটাকে পরিবর্তন করা, আমরা যে বর্তমান মনস্তত্ত্বে আছি সেই মনস্তত্ত্ব থেকে বেরিয়ে আসলে আমার মনস্তত্ত্বটা যদি হরাইজনটা না বাড়ায়, আমার ইকোলজিক্যাল শিক্ষাটা যদি আমার জীবনে অ্যাডাপ্ট না করি, ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় জীবনে অ্যাডাপ্ট না করি,
তাহলে এই আমরা যত যত আয়োজনই করি না কেন সমস্ত আয়োজন কিন্তু কথাই থেকে যাবে, কাজে রূপান্তর হবে না। অর্থাৎ আমাদের মনস্তত্ত্ব, আমাদের খাদ্য ব্যবস্থার যে বর্তমান মনস্তত্ত্ব আছে সেটার সেটার এক ধরনের পরিবর্তন, সেই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে।